আসসালামু আলাইকুম মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনি জানবেন রাজার গোলামকে নৌকা থেকে নামিয়ে দিল এক বিজ্ঞ পণ্ডিত, অতঃপর যা হলো। তাছাড়াও এই ভিডিও থেকে আপনি আরো জানতে পারবেন খুব সুন্দর দুটি ইসলামিক শিক্ষণীয় ঘটনা। তবে শেষ পর্যন্ত দেখুন। এক অনারব বাদশাহ এক দাসকে সাথে নিয়ে নৌকা যোগে ভ্রমণ করতে বের হলেন। দাসটি ইতোপূর্বে কোনোদিন সমুদ্র দেখেনি, তার উচ্ছ্বাস তরঙ্গমালা। নৌকা ভ্রমণের মতো তার সাহসও ছিল না। মাছ ধরিয়াই যখন নৌকাটি পল পল করে ঢেউয়ের তালে তালে এগিয়ে যাচ্ছিল, তখন দাসটির অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার উপক্রম হলো। এই বুঝি নৌকাটি সমুদ্রে আক্রান্ত হবে, এক নিমিষেই উড়ে যাবে সব প্রাণ পাখি। এই অবস্থা দৃষ্টে গোলামটি বিলাপ শুরু করে দিল, শরীরে কম্পন সৃষ্টি হলো। গোলামের অবস্থা দেখে যাত্রীরা বিরক্তি বোধ করতে লাগলো। রাজা মহাশয়ের প্রশান্তি বিনষ্ট হলো। মহারাজা গোলামটিকে এক মহা উপদ্রব এবং ঝামেলা মনে করতে লাগলেন। গোলামকে সাথে নিয়ে এসেছেন আরামের জন্য। এখন দেখা গেল গোলাম রাজার আরামের পরিবর্তে কষ্টের কারণই হয়ে উঠেছে। রাজা গোলামের প্রতি রুষ্ট হলেন এবং বিরক্তি বোধ করতে লাগলেন। মনে মনে ভাবতে লাগলেন, একে সফর সঙ্গী না বানালেই ভালো হতো, কেননা রাজা বাদশারা সর্বদা সুখ শান্তিতে থাকতে চান। তাদের নাজুক তবিয়ত ও স্বভাব সামান্য ব্যতিক্রম সহ্য করতে পারে না। গোলামকে শান্ত এবং স্থির করার কোনো উপায় পাচ্ছিলেন না তিনি। গোলামটি আকাশ পাতাল ভারী করে ক্রন্দন করতে লাগল। নৌকায় এক বিজ্ঞ পণ্ডিত বসেছিলেন। তিনি গোলামের চঞ্চলতা এবং অস্থিরতা দেখে সম্রাটকে লক্ষ্য করে বললেন, যদি মহামান্য সম্রাটের হুকুম হয় তাহলে আমি তাকে একবার চুপ করিয়ে দেখতে পারি। বাদশাহ বললেন, পণ্ডিত সাহেব, আপনি যদি ওকে থামিয়ে দিতে পারেন তাহলে আমার প্রতি আপনার প্রচুর অনুকম্পা হবে। যাত্রীদের ভীষণ কষ্ট হচ্ছে, যত দ্রুত পারেন আমাদের এই অসহনীয় চিৎকার ও বিলাপ থেকে মুক্তি দিন। পণ্ডিত সাহেব এবার তার পণ্ডিতগিরি দেখাবার সুযোগ পেলেন। সহসা গোলামকে নৌকা থেকে নামিয়ে দেওয়ার আদেশ করলেন। লোকেরা তাই করল। গোলামটি নাকানি চুবানি খাচ্ছে, অতঃপর তাকে একটু সাহায্য করার পর সে নৌকার পেছনের অংশ ধরে ঝুলে থাকলো। কিছুক্ষণ পর তাকে নৌকায় উঠানো হলে ভদ্র বাবুর মতো চুপটি মেরে বসে থাকলো সে। এখন আর কোনো উচ্চ বাচ্চা করছে না কোনো চিৎকার বা উৎপাত। এবার নৌকার মধ্যে স্থির এবং স্থবিরতা ফিরে আসলো। বাদশাহ আশ্চর্যান্বিত হয়ে ব্যাপারটা কি বলে পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন। আমরা তাকে অনেক করে বুঝালাম, কত হুমকি ধমকি দিলাম, কিন্তু কোনোটাতেই কিছু হলো না, আর আপনি সামান্য তদবির করলেন, এতে সে একেবারে ঠান্ডা। আপনার কাজে অবশ্যই কোনো জাদু আছে, কোনো রহস্য? পণ্ডিত সাহেব বললেন, আমার কাজে কোনো জাদু নেই বা কোনো রহস্যও নেই বাদশাহ নামদার। আসল তত্ত্ব হলো, গোলামটি কোনোদিন পানিতে নামার কষ্ট অনুভব করেনি, নৌকায় শান্তিতে থাকার স্বাদ পায়নি। তাই আমি ভাবলাম, কেউ দুঃখের আগে সুখের স্বাদ পায় না, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না, তাই আমি এই সত্য অনুভব করার সিদ্ধান্তে গোলামটিকে নৌকার আরাম থেকে নামিয়ে দিলাম এবং বুঝাতে চেষ্টা করলাম নৌকার আরাম কি জিনিস। তাই দরিয়ায় ফেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঢেউয়ের আঘাতে নৌকায় শান্তিতে থাকার মর্ম সে বুঝতে পারবে। তাই তাকে নৌকা থেকে নামিয়ে দেওয়ার আদেশ করেছিলাম। ফল কি দাঁড়ালো তা তো আপনি স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বললেন, আরামায়েশের মূল্যায়ন সেই করতে পারে যে ব্যক্তি ইতোপূর্বে বিপদে আক্রান্ত হয়েছিল। রুটি দিয়ে আহার করে উদর পূর্তি যার অভ্যাস, যবে রুটি তার কাছে ভালো লাগবে না। ইলিশ মাছ এবং পান্তা ভাত খাওয়া যার আদত, কলমি শাক তার মুখে রুচবে না। যা হাজার টাকা দামি মিহীন পোশাক পরিধানের স্বভাব, পলিস্টারের মোটা কাপড় পরিধান করা তার পক্ষে অসম্ভব। মোটা জাজিম এবং তোষকের মধ্যে নিদ্রায় যাওয়া যার অভ্যাস, মাটির উপর শুয়ে মাথা রাখা তার জন্য কষ্টকর। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ভ্রমণ করলে অনেক জ্ঞান লাভ হয়, অজানাকে জানা যায়, অনেক কিছু শেখার উপজীব্য থাকে। ভ্রমণ করা ছাড়া জ্ঞান পরিপক্ক হয় না। গোলামটির পূর্ব থেকে ভ্রমণের কোনো অভ্যাস ছিল না, সেজন্য সে নৌকায় হইচই করছিল। নম্বর ২, বর্তমানে যে ব্যক্তি সুখে শান্তিতে আছে এতেই কৃতজ্ঞতা আদায় করা উচিত, কেননা অধৈর্য হলে পরবর্তী অবস্থা আরো ভয়ানক হতে পারে, যেমন গোলামটির অবস্থা পরবর্তীতে শোচনীয় হয়েছিল। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো, জ্ঞান ও পণ্ডিতদের পরামর্শ গ্রহণ করা বাদশাহের
চায়ের একান্ত প্রয়োজন। এবার আসছি পরবর্তী গল্পে। ভিক্ষা চাইলে কুকুর ঠেকাও। এক স্থূল বুদ্ধি সম্পন্ন কবি এক অপরিচিত গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সে একটি বড় বিরাট বাড়ি দেখতে পেল। এটা নিশ্চয় কোনো আমির ওমরাহের বাড়ি হবে হয়তো। কিছু বকশিশ পাওয়ার আশায় সে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা ছিল সে অঞ্চলের কুখ্যাত দস্যু দলের সর্দারের। বাড়িওয়ালার সামনে গিয়ে ওই ব্যক্তি তার প্রশংসাসূচক একটি কবিতা তৈরি করে সুললিত কণ্ঠে আবৃত্তি করতে লাগলো। ডাকাত ওই কবির মর্মার্থ কি করে বুঝবে? বিরক্ত হয়ে সে তার সাঙ্গপাঙ্গদের হুকুম দিল, এই ব্যাটার যা আছে সব নিয়ে তাকে দূর করে দাও। সাথে সাথেই তারা তাই করল। বেচারা আর কি করবে, ওই অবস্থাতেই পথে নামতে বাধ্য হল সে। প্রচন্ড শীতের সকাল, দারুণ ঠান্ডায় রাস্তাঘাট বরফে আচ্ছন্ন। বেচারা কবি ওই অবস্থাতে পথে পা দিতেই কুকুরের দল ঘেউ ঘেউ করে তাকে ঘিরে ধরল। একে তো শীতে ঠকঠক করে কাঁপছে, তার উপর এই কুকুরের উপদ্রব। নিরুপায় কবি কুকুর তাড়াবার উদ্দেশ্যে ঢিল ছুড়ে মারে, কিন্তু সর্বত্রই বরফে ঢাকা। ঢিল কোথায় পাবে সে? কঠিন বরফ সরিয়ে সে ঢিল সংগ্রহ করতে পারল না। নিরুপায় হয়ে সে কেঁদেই দিল এবং বলতে লাগলো, এ কোন হারামজাদাদের পাল্লায় পড়েছি। দুষ্টরা কুকুরগুলোকে ছেড়ে দিয়ে আমার পিছে লাগিয়ে দিল আর ঢিলগুলো বরফ দিয়ে বেঁধে দিয়েছে। দস্যু সর্দার বালাখানার জানালা দিয়ে এই দৃশ্য দেখছিল। কবির এই কথা শুনে সে না হেসে পারল না। তার দুর্দশা দেখে একটু দয়াও হলো ওই দস্যুর। কবিকে ডেকে সে বলল, ওহে সুধী, আমার কাছে কি সাহায্য চাও? কবি করজোরে নিবেদন করল, দয়া করে আমার কাপড় জামা ফেরত দিন, আর সাহায্যের কোনো দরকার নেই। ভিক্ষা চায় না কুকুর ঠেকাও। কবির কাতরোক্তি শুনে নিষ্ঠুর দস্যুর মনে দয়ার উদ্রেক হয়। তার কাপড় চোপড় ফেরত দেওয়া হলো, সঙ্গে আর এক প্রস্থ ভালো কাপড় ও কিছু টাকা পয়সা দিয়ে কবিকে বিদায় করা হলো। এই গল্প থেকে শিক্ষা হলো, হিসাব করে কাজ করা উচিত। আমির ওমরাহ অথবা চোর ডাকাতের বাড়ি সাহায্যের জন্য যাওয়া উচিত নয়। তাদের নির্মম হৃদয়ে কোনো করুণা নেই। মানুষকে তাড়িয়ে দেওয়াই তাদের স্বভাব। রিক্ত হস্তে বিপদের ঝুঁকি নিয়ে চলে যেতে হয়। এবার আসছি তৃতীয় গল্পে। একটি মায়ের এক শিক্ষণীয় ঘটনা। এক মা তার ছোট ছেলেকে ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটা কৌশল অবলম্বন করত। যেমন ছেলেটা যদি তার মাকে এসে বলত, মা আমার ক্ষুধা লেগেছে খেতে দাও, তখন মা বলত, আমার কাছে চেয়েও না, আল্লাহর কাছে চাও, তাহলেই পেয়ে যাবে। ছেলেটি জিজ্ঞাসা করল, আল্লাহর কাছে কিভাবে চাইবো? মা বললেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে খাবার দিবেন। ছোট ছেলেটি মায়ের কথা অনুসরণ করে ওযু করল এবং নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আড়ালে লুকিয়ে মা ছেলেকে নামাজ পড়া অবস্থায় রেখে মনে মনে খুব খুশি হয়। ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই ছেলের পেছনে খাবারের থালা রেখে চলে যায়। আর ছেলেটি যখন নামাজ শেষে পেছনে ফিরে খাবার দেখে, সে তো মহা খুশি, দৌড়ে মাকে ডেকে এনে দেখায়, দেখো মা, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে খাবার দিয়েছেন। মা হেসে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর কাছে তার বান্দা কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে তা দিয়ে দেন। ছেলেটি এখন প্রতিদিন নামাজ পড়ত। যখনই ক্ষুধা লাগত তখনই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইত আর পেছনে ফিরলে খাবার পেত। এমনই ভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায়। হঠাৎ একদিন ছেলেটির মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন, কিন্তু আত্মীয় স্বজনদের জোরাজুরিতে আসতে পারছিলেন না। অবশেষে ওই দিন ওই আত্মীয়ের বাড়িতেই থেকে গেলেন তিনি। কিন্তু মায়ের মন তিনি তো খুব চিন্তায় আছেন। ভাবছেন, আজ যদি ছেলের ক্ষুধা লাগে আর ছেলে যদি নামাজ পড়ে খাবার না পায়, তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এতদিন তো মা তার ছেলের পেছনে খাবার রাখত, কিন্তু আজ কি হবে? এই ভাবতে ভাবতে মা খুবই কান্না করলেন। পরের দিন খুব সকালেই মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গতকাল খাবার খেয়েছ? ছেলে বলল, হ্যাঁ খেয়েছি। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কিভাবে? ছেলে বলল, কেন, এতদিন যেভাবে খেয়েছি সেভাবেই খেয়েছি, বরং গতকাল সবচাইতে সুস্বাদু খাবার খেয়েছি। এতদিন তো প্রতিদিনই খুব সাধারণ খাবার খেতাম, কিন্তু গতকাল নামাজ শেষ করার আগেই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে, তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে। ছেলের মুখ থেকে এই কথা শুনে মা সাথে সাথেই শুকরিয়ার নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ভালোবাসেন। শুধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজ
কাজে সফল হওয়া যায়। প্রয়োজনে একটু ধৈর্য আর আল্লাহর প্রতি বিশ্বাস। হে আল্লাহ, আমাদেরকে আপনি সেই তৌফিক দান করুন, আমরা যেন আপনার উপর বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্য ধারণ করে জীবনে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের এই গল্পগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে